আজকে একটা সৃজনশীলতার গল্প বলবো। এক লোক ছিল, সে ছিলেন সাইকোলজিস্ট। তার নাম ছিল জেপি গিলফোর্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, সেই সময় তার দায়িত্ব পড়ল আমেরিকান যে বম্বার পাইলটরা আছে বা যারা ফাইটার প্লেন দিয়ে বম ফেলে চলে যায়, তাদের নিয়োগ করার টেস্ট তৈরি করা। গিলফোর্ড চিন্তা করলো যে সে তো সাইকোলজিস্ট, সে একদম প্রপার টেস্ট করে তাদেরকে বাছাই করা শুরু করলো। গিলফোর্ডের সাথে আরও একজনই দায়িত্ব পেলেন, সে ছিলেন ইউএস আর্মির এক এক্স পাইলট। গিলফোর্ড তো বেশ চেতে গেল, আরে আমি সাইকোলজিস্ট, আমি জানি কিরকম প্রশ্ন করতে হয়, এই বেটা কি জানে। পরে দেখা গেল যুদ্ধের ময়দানে গিলফোর্ড যাদেরকে চুজ করছিল তারা মারা যাচ্ছিল, আর ওই পাইলট যাদেরকে আনছিল তারা বেঁচে যাচ্ছিল। গিলফোর্ড তো অবাক, আরে আমি এমন টেস্ট বানালাম যেই টেস্ট থেকে মানুষ মারা যাচ্ছে, আর এই পাইলটের টেস্ট থেকে যারা আসে তারা বেঁচে যাচ্ছে। সে তো খুবই কষ্ট পেলো, কষ্ট পেয়ে যে ওই পাইলটের কাছে যেয়ে বললো যে ভাই, আমি ভাই নিরুপায়, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি, এখন আমাকে বলো তুমি যখন নিয়োগ করো তুমি কি প্রশ্ন করো। তখন সেই পাইলট বলল যে দেখো, আমি তাদেরকে সহজ প্রশ্ন করি, তুমি যখন ফাইটার প্লেন নিয়ে যাচ্ছ, নিচ থেকে তোমাকে গোলাগুলি মারা হচ্ছে, তখন তুমি কি করবে? যার যার উত্তর দেয় আরও উপরে ফ্লাই করবে তাদেরকে আমি বাদ দিয়ে দিই। গিলফোর্ড তো অবাক, আরে বলো কি, এটাই তো সঠিক উত্তর, কেউ ফায়ার করলে তুমি তো আরও উপরে যাবা। তখন ওই এক্স পাইলট বলে হ্যাঁ এটাই সঠিক উত্তর, কিন্তু এটাই প্রেডিক্টেবল উত্তর, তোমার শত্রুপক্ষও জানে যে ফায়ার করলে উপরে উঠতে হয়, তুমি যখন উপরে উঠবা শত্রু বিমান আগে থেকে উপরে ওয়েট করবে, তুমি উপরে যাওয়ার সাথে সাথে তোমাকে ফায়ার করে মেরে ফেলবে। তো যুদ্ধের ময়দানে তুমি যদি পরীক্ষার মতো পুঁথিগত বিদ্যা নিয়ে চলো, এমন সিচুয়েশন যখন আসবে যে হঠাৎ করে অ্যাট্যাক করা হয়েছে, তুমি অবাক হয়ে যাবা, তুমি নার্ভাস হয়ে যাবা, কী করতে হবে তুমি বুঝবা না। তাই পরীক্ষার ফার্স্ট বয়রা আসলে ওইটা বুঝতে পারে না যেটা পরীক্ষার লাস্ট বয়রা ফেস করে। তুমি যদি পড়াশোনা অনেক কম করো, পরীক্ষার আগের দিন পুরো সব কিছু বাকি, তাও তো ঠিক আছে, আরও পড়ালেখা করে কালকে ভালো পরীক্ষা দিব, কিন্তু তোমার ক্লাসের ফার্স্ট বয়কে যদি ওর তোমার অবস্থায় আনা হয় যে সে তার কিচ্ছু জানে না, কালকে পরীক্ষা, সে কিন্তু হার্ট ফেল করে মারাই যাবে। সো অনেকটা সেরকম অবস্থা, যারা সব কিছু জানে যুদ্ধের ময়দানে গিয়ে একটু অন্যরকম হলে তারা ঘাবড়ে যায়, এবং তখনই সে বলে যে এই জন্যই আমার দরকার হলো ক্রিয়েটিভ সলিউশন, যারা আমাকে এই উত্তরের বাইরেও আরও ইন্টারেস্টিং কিছু উত্তর দেয়, যে আমি জিগজ্যাগ করে যাব, আমি নোজ ডাইভ দিব, আমি আরও ফায়ার করব, তাদেরকে আমি চুজ করি, বিকজ তাদের ক্রিয়েটিভিটি আছে, তারা সৃজনশীলতার মাধ্যমে একটা প্রবলেম সলভ করতে পারে। এবং সেখান থেকেই একটা আইডিয়া পেল গিলফোর্ড, এবং তার পরবর্তী পরীক্ষায় সে সবাইকে বলল একটা ছোট্ট প্রশ্ন। সে তার হাতে এক ইট নিয়ে আসতো, ইট নিয়ে এসে তার স্টুডেন্টদেরকে বলতো, বলো তো এই ইট দিয়ে কী কী কাজ করতে পারো, 5 মিনিট সময়, আমাকে 50টা আইডিয়া দিবা। অনেকে বলে যে ইট দিয়ে কারো মাথায় মারতে পারবো, কেউ বললো ইট দিয়ে বসা যায়, কেউ বললো ইট দিয়ে ভেঙে ভেঙে সাতচারা খেলা যায়, ইটের গুটি দিয়ে নাম্বারিং করা যায়, কেউ বললো ইট দিয়ে মাটির চুলা বানানো যায়। এরকম অসংখ্য আইডিয়া আসলে, এমনও আইডিয়া আসলো যে ইটের গুঁড়া করে শুকনা মশলার সাথে ভেজাল মিশ্রিত করে লাভ করা যায়। সো এখান থেকে দেখলো যে অনেকের অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসে, এবং সেখান থেকে বাছাই করা শুরু করলো। এই যে একটা ক্রিয়েটিভ টেস্ট দিলাম, এই ভিডিও যারা দেখছো তোমরাও চিন্তা করে দেখো তো, একটা খুবই সাধারণ ইট, ইটের ব্যবহার আমি অনেকগুলো অলরেডি বলে ফেলেছি, আর কয়টা ব্যবহার তুমি পারবে, যেই ব্যবহারগুলোর মাথায় আইডিয়া আছে সেগুলো চোখ বন্ধ করে চিন্তা করে এক নিঃশ্বাসে লিখে ফেলো, এবং তারপরে কমেন্ট সেকশনে বাকিরা কী দিয়েছে সেগুলো দেখো, দেখবে যে মানুষের ক্রিয়েটিভিটির ফোয়ারা কত উপরে যায়, এবং এই ক্রিয়েটিভিটি পারে ক্রিটিক্যাল সব প্রবলেমকে সহজভাবে সমাধান করতে। তাই চেষ্টা করো, আমি যে টেস্টটা দিলাম টেস্টের উত্তর কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার, এবং নেক্সটে তুমি যাদের উত্তরগুলো দেখে অনেক অবাক হচ্ছ সেগুলো আরও ঘাটাঘাটি করো, নিজের ক্রিয়েটিভিটিটাকে অন্য জায়গায় নিয়ে যাও।